কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আর ঈদ মুবারক। ঈদের পরে, অনেকদিন পরে একটা ঈদের দাওয়াত আছে। আসলে ঈদ তো দাওয়াত নয়, মেজবানের দাওয়াত। আর মেজবান এটা কোনো স্যাড নিউজের মেজবান নয়, এটা ভালো নিউজের মেজবান। আর আমি যে বাসায় থাকি সে বাসার আন্টি আজকে মেজবান দিছে, কিন্তু সেটা তার গ্রামের বাড়িতে। তো সেটা খেতে যাওয়া 12:16, আমার ফ্রেন্ড আমার বারবার কল দিতেছে, ও এখানে হামজাবাগের মুখেই আছে। তো ওকে পিক করবো, ওকে পিক করার পর ওকে এবার একটু ভাটিয়ারির সামনে দাঁড় করাইতে হবে, ওর একটা কাজিন আসবে। দেন এই যে দাঁড়াইছে, আমরা এখন যাচ্ছি। আর আমার ফ্রেন্ড আমার সাথে নামে গেছে, নামে যাচ্ছে কারণ হলো সামনে যে সিনজিটা দেখতে পাচ্ছেন সেই সিনজিতে ও উঠছে, ওর ফ্যামিলি খালাতো ভাই আছে আরও সাথে। তো সবাই মিলে আসলে আমরা যাচ্ছি। তো আমার বাইক আপাতত খালি, কেউ নাই। আর ওকে নিয়ে আসার উদ্দেশ্য হইলো, আমার নিয়ে আসার উদ্দেশ্য হইলো যে আমি যেন জায়গাটা চিন্তা। ও ভাই কী করেন আপনারা এমন কেন ভাই? হুট হাট গাড়ি এদিক ওদিক এদিক ওদিক, যেটা কই যে দেখা যাচ্ছে রিক্সাটা বাড়িছে। তো এটা পিছিয়ে পিছিয়ে যাবো, প্যারা নেই চিনমুড়ে, কারণ আমি চিনি না। ম্যাক যদি আমি চিনি তাহলে আমি টেনে টুনে চলে যাইতাম, কিন্তু আমি চিনি না যেহেতু। ও ও এত জ্যাম কেন আজকে চারিদিকে? এইদিকে পুরো শহরে তো কোনো কিছুই নেই। যাক, জ্যাম ট্যাম দেখার দরকার নেই। তো বেশ অনেকদিন পরে গ্রামের রাস্তায়, শেষ তখন ভাই বিয়ের পার্ট ওয়ান দেওয়ার পরে আর পার্ট টুর কাজ করি নাই ফুটেজগুলো নিয়ে। মানে আমার যে কী অবস্থা, কী বাজে অবস্থা! এত সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছিলাম, প্ল্যানিং করা ছিল, কিচ্ছু হয়নি। লাইফ ভীষণ প্যারাময়। যাক, গ্রামের রাস্তা থেকে ঢুকে পড়ছি, মেজবান খেতে যাচ্ছি। ভাই মেজবান শুনলে এই জিপে পানি চলে আসে, গরু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বলে এরকম আমাদের এত পানি চলে আসে, কেমনি আসে আল্লাহ জানে, কিন্তু আসে ভাই আসে। তো গ্রামের রাস্তা ধরে যাচ্ছি আন্টির বাসা এদিকেই, আমরা যাই না, যাওয়ার পরে বুঝতে পারবো। ফার্স্টে সিএনজি ঠিক করলাম, 200 টাকা করতেছিল, এখানে এটা কত দিয়ে ঠিক করছে আমি আসলে যাই না, কারণ ওরা পিছন দিকে চলে গেছিলো। খুব একটা গ্রাম গ্রামও না, আবার খুব একটা শহর শহর না, মফস্বল এরিয়ার মতো সুন্দর। মানে আমার কাছে কেন জানি একটু এই টাইপের জিনিসটা বেশি ভালো লাগে, আর তার সাথে যদি শহরের ফ্যাসিলিটিসগুলো থাকে। মনে করেন যে এখানে এগোরা স্বপ্ন চলে আসলো, সাথে হাই স্পিড ইন্টারনেট আর এইরকম পরিবেশ, বাহ অস্থির, আর কি লাগে। এবং আই গেস এদিকে এদিকে সবজি বাজারঘাট খুব ফ্রেশ হবে, তা না হলে তো মানে এই এরিয়া থাকার মানে হয়েছে। গরমও ওভাবে লাগছে না, কম কম মানে শহরের মেইন রাস্তাতে আসার সময় তো গাটা পুড়ে গেলো অলরেডি, তো আমার হাতের অবস্থা 14টা। দেখা যাক আজকের মেজবানের কী অবস্থা, অলরেডি 1টা বেজে গেছে, আমরা ওখানে যাবো, যে খেয়ে দিয়ে বেরোয় চলে আসতে হবে, আসলে ওখানে তেমন কিছু করার নেই। মানে গ্রামে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, এখন একটু গ্রাম গ্রাম ফিল হচ্ছে, ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। চা একটু ধান খেত টান খেত দেখা যাচ্ছে, আর আল্লাহ মাপালে কোনো দিন সুযোগ সুবিধা হলে আমরা ইনশাল্লাহ আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল সেখানে যাবো, সেখানে একটা ব্লগ করব। দেখেন ওয়েদারটাই কত সুন্দর, অনেক গরম, অনেক গরম, আই গেস মানে শুধু গরম না প্রচণ্ড গরম, আজকে মনে হয় 38-40 টাচ টাচ এরকম একটা গরম, কিন্তু এখানে সেটা ফিলই হচ্ছে না। আর এতক্ষণ যে আসলাম সিটির মধ্যে দিয়ে মনে হলো যে গরমটা পুরো শরীরের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, কেউ ইঞ্জেকশন দিয়ে পুশ করতেছে। আর এখানে হ্যাঁ রোদ আছে, গরম আছে, সবই আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ আলো, মানে বাতাস, ছায়া। বাসা ভিডিও হবে ওরে কিচেন, হ্যাঁ কিছু বলবেন, এই বন্ধু বলো কিছু বলো, আন্টির আন্টির এই চেয়ারম্যান বাড়ি দেখতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, ভালো আছেন?
চলো সব অল্টারনেটিভ আছে তাহলে এখানে ভালো একটা ব্যবস্থা আছে মেজবানি ডাল ওটা মেজবানি গোস্ত এরম কয়টা দুইটা অনেক বলে ঠিক আছে কাকা ওইদিকে কি আছে এটা তো ভাত ঠিক আছে এটা হলো রূপচাঁদা মানে যারা স্পেশাল তাদের নাকি এগুলো কি এগুলো কি ওরে পুরো আস্ত মুরগি এটার মধ্যে আছে সবজি আর এখন খাওয়ার আর একটু সময় বাকি আছে আমরা একটু সাইট সিং করলাম এখানে একটা নুরানি তফসিলখানা আছে এখানে কোরআন শিক্ষা হয় অ্যান্ড বিশেষ করে এখন আমরা যে জায়গায় যাচ্ছি আসলে একটু নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে খাওয়ার দিকে হামলা করতে হবে তো এটা দেখা যাচ্ছে পুকুর ওদিকে ওজুখানা আই গেস এটা কবরস্থান মসজিদের শেষ এখন দেখি আমরা হামলা করতে পারি নাকি ওই গাধা আমার বন্ধু না সামনে বলো ভাইয়া তানু ভাই বলেন কিছু বলেন আচ্ছা এই সবাই এ তুই কিছু বল ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একদিন এক নম্বর হয়ে যাবে তুই আমার দুই নম্বর আসছিস কোনো সমস্যা নেই দোস্ত জীবনে এত ফাস্ট হয়ে কি করবো স্কুল কলেজে তো আমি আর তুই খালি লাড্ডু মারছিলাম আমরা এখন খাবারের দিকে অগ্রসর হচ্ছি সে বলে আমাদেরকে কি স্পেশাল ভাবে কি কি খাওয়াবে দেখা যাক স্পেশাল না আসো চলো সবাই যেরকম খায় মেজবান হচ্ছে সবাই যা খায় তুমিও তা খাবে এখানে আবার স্পেশাল ও মা এগুলো এতক্ষণ বললে তো হবে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা গ্রামের রাস্তা দিয়ে বের হয়েছি আমাদের ফিনিশিংটা দেওয়া হয়নি একটু প্রেশারে ছিলাম প্রেশারে বলতে একটু মানে রং কথা মানে সিটিং পজিশন ছিল তিনজন ছিল আমার বাইকে কিছু করার নেই ওখান থেকে কিছু পাচ্ছিল না একদম আর মোটামুটি 6-7 কিলো রাস্তা ছিল এখানে সো দরকার ছিল তো যাই হোক তাকে ড্রপ করে দিয়েছি সিটির মধ্যে তিনজন কখনোই চালাবো না
আচ্ছা ওইখানে আমাদের মেজবান আচ্ছা পিছনে আমার ফ্রেন্ড আছে ওইখানে আসলে একটু স্পেশাল আইটেম অনেকগুলো ছিল স্পেশাল আইটেম বলতে মুরগির ফ্রাইটাই ছিল মুরগির হ্যান ত্যান ছিল তো আসলে আমরা কেউই ওইগুলোর ফ্যান ছিলাম না আমরা গেছি গরু মাংস খাইতে চলে আসছি তো মেজবানে আসলে মাংস টাংস ওইভাবে দেখানো হয় নাই কারণ আমাদের এখানেও একটা কাহিনি আছে যাক বেশি আপনজন হলে যাওয়া হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা গেছিলাম একটু গ্রামে গ্রামটা একটু দেখানোর উদ্দেশ্য ছিল আর মেজবান তো মেজবান তো মেজবান নিয়ে অনেক ভিডিও আছে এই একই জিনিস একই আর কত করবেন আর ওই রকম ট্রেডিশনভাবে দেখাতে গেলে আমাদেরকে অনেক আগে যেতে হতো সো বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন